হাতে ধরে নিয়ে এলেন পুরীর মন্দিরে। নিমাই আমার চিৎকার করে ডাকলেন, ও ভক্ত ভক্ত, ও মায়েরা, পুরীর মন্দিরে হাজার হাজার ভক্ত, এ বলছে প্রভু আমাকে ডাকছো, ও বলছে প্রভু আমাকে ডাকছো। আরে না না, তোমাদের কাউকে আমি ডাকছি না, কাকে ডাকছি জানো? শোনো শোনো, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওই ভক্তকে আমি ডাকছি। বলে পিছনে দাঁড়াইয়াছি, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়াছি, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে। তোমায় লাগিয়াছি পুরি ধা, তোমায় লাগিয়াছি পুরি ধা, তোমায় লাগিয়াছি পুরি ধা, তোমায় লাগিয়াছি পুরি ধা, তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে, তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে, তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে, তোমার সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। দরশিবনাথ কাননা, দরশিতে রাধা কাননা, বলে দরশিতে রাধা কাননা, দরশিতে রাধা কাননা, পিছনে দাঁড়াই আছে, পিছনে দাঁড়াই, বলে পিছনে দাঁড়াই আছে, পিছনে দাঁড়াই আছে, বলে এসো না গো আমার কাছে, বলে এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াই, বলে এসো না গো আমার, বলে এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াই আছে, হৃদয় বল হরি বল হরি বল, পিছনে দাঁড়াই আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়াই আছে, পিছনে। আরে ও ভক্ত, এসো এসো আমার কাছে এসো, করজোড়ে গৌর হরির কাছে গেলেন, করজোড়ে গৌর হরির কাছে গেলেন, গিয়ে বলছি প্রভু তুমি কি আমাকে ডাকলে? বলে হ্যাঁ, তোমার নাম কি? বলে আমার নাম, আমার নাম হলো গোবিন্দ ভৌ। শুনি মাত্র মহাপ্রভু চমকে উঠিল, চমকে উঠিল, গৌরবের ভাবে প্রভু ভাবিত হইল, গৌরবের ভাবে প্রভু ভাবিত হইল। যখনই ভক্তের নাম শুনলে গৌর হরি আমার পূরবের ভাবে ভাবিত হলে, ও মায়েরা পূরবের ভাব কি মনে পড়ল না? একদিনে রাধারানী একটু পিছনের দিকে গেলাম, মায়েরা বৃন্দাবনে একদিনে রাধারানী যাবটের মধ্যে বসে আছে আর কৃষ্ণচন্দ্র বংশী ধ্বনি করছে, বংশের ধ্বনি করতে করতে কৃষ্ণচন্দ্র আমার চলে গেলেন, কেন না রাধারানী এলেন না? কৃষ্ণচন্দ্র যখন চলে গেলেন রাধারানী তখন এসে উপস্থিত হলেন, রাধারানী আমার উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বলছি প্রাণনাথ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, প্রাণনাথ চলে যদি যাবে বংশের ধ্বনি কেন করলে? আর ঠিক তখন ওখানেই উপস্থিত ছিলেন রঙ্গদেবী নামে এক সখী, রঙ্গদেবী তখন রাধারানীকে রঙ্গ করে বলেছিলেন, ওরে রাধে কৃষ্ণকে তুই যেন একাই ভালোবাসিস, আমরা যেন কৃষ্ণকে ভালোবাসি না, ওরে আমরাও কৃষ্ণকে ভালোবাসি। যখনই রঙ্গ করে এই কথাটা রাধারানীকে বললেন রঙ্গদেবী,
রাধারানী তখন রাগে রাগাঙ্গিত হয়ে রঙ্গদেবীকে অভিশাপ দিলেন, শোন শোন রে রঙ্গ, তুই এই কথা যখন আমার বললি তোকে আমি অভিশাপ দিলাম, আমার সঙ্গে তুই রঙ্গ করলি, শোন এই কৃষ্ণ প্রেমের কত জ্বালা আগত কলিযুগে তুই বুঝবি, যখন ভগবান তোকে ওই অগ্রদ্বীপের নদীর তীরে রেখে চলে যাবে বৃন্দাবনে, তখন বুঝবি কৃষ্ণ প্রেমের কত জ্বালা কত যন্ত্রণা। রঙ্গদেবী রাধারানীকে বললেন, রাধে আমি যে তোকে রঙ্গ করে বলেছিলাম তার জন্য তুই আমাকে এত বড় শাস্তি দিলি, মা গো এই সেই রঙ্গদেবী হলো গোবিন্দ ঘোষ, তাই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েই গৌর হরি চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কেমন করে চললেন? গোবিন্দ সঙ্গে করি বৃন্দাবন।
কে সঙ্গে নিয়ে আজ গৌর হরি চললেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে যেতে বলছে গোবিন্দ, ও গোবিন্দ, এই শোনো শোনো, বলছি আমরা তো বৃন্দাবন যাচ্ছি, তা তোমার মুখে একটু ওই বৃন্দাবনের গান শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। ও গোবিন্দ, চলো একটু বৃন্দাবনের কথা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাই। মারে একটু উলু ধ্বনি করুন, বড় যেন চুপচাপ লাগছে, যেন শান্ত শান্ত ভাব মনে হচ্ছে। বলে বাবা তুমি এসেছো, তুমি গান করো, তুমি একাই গাও আর একাই বাড়ি চলে যাও। হ্যাঁ, একটু জোর করে উলু ধ্বনি হরিধ্বনি হবে না, আপনাদের চরণ থেকে আমাকে বঞ্চিত করবেন। ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে আর গাছের ফল গাছে রইল, বৃত্ত গেল খসে। ভক্ত হওয়া খুব শক্ত, ভক্ত কে হয়েছিল, রাজা পরীক্ষিত। ও মায়েরা, আপনারা যে আসনটা গ্রহণ করেছেন এই আসনটা কিন্তু রাজা পরীক্ষিত গ্রহণ করেছিলেন, আর বক্তা কে ছিলেন, সুখদেব গোস্বামী। তাই বলে আমি সুখদেব গোস্বামী নই মা, আপনাদের চরণ ধুলো আমাকে দেবে, আপনাদের চরণ তলে আমাকে ঠাই দেবে। রাজা পরীক্ষিত অহংকার হয়েছিল, কি অহংকার না, একদিনে রাজা পরীক্ষিত মৃগয়ায় গেলেন, বনের মধ্যে মৃগয়ায় গিয়ে হরিণ শিকার করতে গেলেন, যেতে যেতে জল পিপাসায় পিপাসিত হল, আর যখনই জল পিপাসায় পিপাসিত হল অদূরে দেখতে পেলেন একটা গৃহ, সেই গৃহের মধ্যে গিয়ে রাজা পরীক্ষিত বলছে গৃহেতে কে আছো, কে আছো গৃহেতে, আমাকে একটু জল দাও, আমি যে বড় পিপাসিত, আমাকে একটু জল দান করুন। আমি রাজা পরীক্ষিত, আমাকে জল দিন। কিন্তু ভগবত ভক্তমণ্ডলী, সেই গৃহের মধ্যে কেউ থাকলে তবে তো জল দেবে, সেই গৃহের মধ্যে কেউ ছিল না। রাজা পরীক্ষিত যখন জল চেয়ে চেয়ে জল পেলেন না, সেই গৃহের মধ্যে অমঙ্গল কামনা করে চলে এলেন। যখনই সেই গৃহের মধ্যে অমঙ্গল কামনা করে চলে এলেন, যেতে 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 এমন এমন সময় কি দেখলেন, এমন সময় দেখলেন একটা বটবৃক্ষের তলায় এক মুনিবর বসে তপস্যা করছে, সদা সর্বদাই সে ভগবানের নাম গানে মত্ত হয়ে আছে। রাজা পরীক্ষিত সেই ভক্তের কাছে গিয়ে বলছে, ওহে ভক্ত ত্রিজব, আমাকে একটু জল দিন, আমি জল পিপাসায় পিপাসিত, আমাকে একটু জল দিন। কিন্তু ভগবত ভক্তমণ্ডলী, যে ভগবানের নাম গানে মত্ত হয়ে থাকে তার কাছে কে জল চাইল, কে ফল চাইল, অতদিকে লক্ষ্য কোথায়? সে তো সদা সর্বদাই ভগবানকে ডেকে চলেছে, হে আমার কৃপা, সে সদা সর্বদাই ভগবানের নাম গানে মত্ত। রাজা পরীক্ষিত জল চেয়ে জল চেয়ে জল পেলেন না, অদূরে দেখলেন এক মৃত সর্প পড়ে আছে, ধনুকের অগ্রভাগে করে মৃত সর্পটা নিয়ে সেই মুনিবরের গলায় জড়িয়ে দিলেন। ও মায়েরা, সেই মুনিবরের নাম কি ছিল? সুমিত মুনি। যখনই সেই মৃত সর্পটা গলায় জড়িয়ে দিলে, গলায় জড়িয়ে দিয়ে রাজা
পরীক্ষিত আমার ফিরে গেলেন রাজপ্রাসাদে। এমন সময় সেখানে উপস্থিত হলেন সুমিতমণির পুত্র সিংহীমণি। পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে দেখে কাছে ছিল সরস্বতী নদী। সরস্বতী নদীর তীরে গিয়ে সরস্বতীর জলকে হাতে তুলে বললেন, যে নরাধম, যে অধম আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, আমি তাকে অভিশাপ করলাম। হঠাৎ সুমিতমণির ধ্যান ভেঙে গেল। কেন কেন অভিশাপ দিলি? সে যে মহারাজ পরীক্ষিত। সুমিতমণির পুত্র সিংহীমণি করজোড়ে বললেন, পিতা, সে রাজা হোক আর প্রজা হোক, আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়েছে, আমি তো তাকে অভিশাপ দিয়েছি, ঠিক সাত দিনের মধ্যে তাকে তক্ষ দংশনে মৃত্যু গ্রহণ করতে হবে। পালাইবার পথ নাই, জম আছে পিছে। এই খবর চলে গেল মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিত চারিদিকে খুঁজতে লাগলে যে এক সপ্তাহ পরে আমার মৃত্যু হবে, এমন কোন ভক্ত আছে কি আমাকে ভাগবত শ্রবণ করাতে পারে? ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করতে লাগলেন, আর রাজা পরীক্ষিত শ্রবণ করতে লাগলেন। তাই হে ভগবত ভক্ত মণ্ডলী, আপনারা পরীক্ষিতের আসন গ্রহণ করেছেন, কিন্তু আমি সুখদেব নই, আমি সামান্য একটা বালিকা। আপনাদের চরণ ধরে আমাকে ঠাই দেবে, আমার গৌর হরি গোবিন্দকে বলছে, গোবিন্দ চলো তুমি একটু বৃন্দাবনের কথা বলো। তোমার মুখে বৃন্দাবনের কথা শুনতে শুনতেই আমরা বৃন্দাবনে যাব। তাই গোবিন্দ ঘোষ বৃন্দাবনের কথা বলছেন গৌর হরির কাছে। কেমন করি জানো প্রভু, বৃন্দাবনে কি কি হয় জানো? আমার একটু উলুধ্বনি, বৃন্দাবনে কি কি হয় জানো? নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে কি কি হয় জানো প্রভু? শোনো শোনো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো সেই গাভী ধুলি,
এখনো সেই গাভীরকুলি গো চরণে উড়ায় ধুলি সখা স্বনি তোলা তুলি সখা স্বনি তোলা তুলি বলে বন্ধু স্বনি তোলা তুলি বন্ধু স্বনি তোলা তুলি বনো তাই বৃন্দাবনের কথা শুনতে শুনতে গৌর হরিয়ার গোবিন্দ ঘোষ কোথায় এসে পৌঁছলেন? না অক্রদ্বীপ গ্রামে। যখন অক্রদ্বীপ গ্রামে এসে পৌঁছলেন, অক্রদ্বীপ বাসীরা সবাই জানতে পারলেন যে গৌর হরি এসেছে। তাই যার কাছে যা ছিল প্রসাদী সম করে গৌর হরির কাছে এসে উপস্থিত হলেন। হয়ে বলছে প্রভু, এ বলছে প্রভু আমার প্রসাদ গ্রহণ করুন, ও বলছে প্রভু আমার প্রসাদ গ্রহণ করুন। কিন্তু বৈষ্ণবের নিয়ম, এক মুষ্টির বেশি প্রসাদ গ্রহণ করবে না। গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, ও গোবিন্দ, গোবিন্দ বলো আমি এখন কি করব। তাই গোবিন্দ ঘোষ কি করলেন, প্রত্যেকটা ভক্তের থালা থেকে একটু একটু করে প্রসাদ নিয়ে এক মুষ্টি করলেন, আর এক মুষ্টি প্রসাদ করে গৌর হরির হাতে দিলেন। গৌর হরির সেবা করে দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলেন। যখনই দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কি হলো, প্রভু আবার কি চাইছো? ও গোবিন্দ, সেবা করার পরে যে আমি মুখশুদ্ধি খাই,
আমার মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ মনে মনে করছে বাবা মুখশুদ্ধিটা আবার কি? ও মায়েরা মুখশুদ্ধিটা কি? মায়েরা জানো আরো আরো ছাড়ো ছাড়ো ভাব আমলো কি? বাবারা বলুন তো মুখশুদ্ধি মানে কি? হ্যাঁ হরি তো কি, আমলো কি নয় হরি তো কি? তাই তরা করি গোবিন্দ সেই গ্রামেতে গিয়ে এক বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বললে, মা গো আমাকে একটা মুখশুদ্ধি হরিতকি দেবে মা। তাই বৃদ্ধা মা একটি হরিতকি নিয়ে গোবিন্দের হস্তে দিলেন, আর গোবিন্দ সেই হরিতকিটা নিয়ে ফিরে আস্তে আস্তে মনে করছে যে আগামীকাল গৌর হরি কোথায় গিয়ে বিশ্রাম করবে তার ঠিক নেই, আবার যদি হরিতকি চায় আমি বরঞ্চ আর একটা হরিতকি সঞ্চয় করে রেখে দিই। তাই সেই বৃদ্ধা মায়ের কাছ থেকে আর একটা হরিতকি নিয়েই একটা নিজের করে নিলেন আর একটা গাঁঠিতে গুঁজে রাখলেন। অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তরে গোবিন্দের চাতুরি বুঝিতে পারিল। যখনই গোবিন্দ এসে হরিতকিটা নিয়ে গৌর হরির হস্তে দিয়েছে, গৌর হরি আমার সেবা করলেন, সেবা করে আবার হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কোথায় এসে পৌঁছলেন? সেই অগ্রদেবী নদীর তীরে। ও ভাইরা, আজকের যেখানে লীলাটা প্রকাশ হবে সেখানে গৌর হরি গোবিন্দ ঘোষকে নিয়ে উপস্থিত হলেন। আবার এসেছে ভক্তগণ প্রসাদ গ্রহণ করার জন্য, আবার প্রত্যেকটা ভক্তের থালা থেকে একটু একটু করে নিয়ে এক মুষ্টি করলেন, আর এক মুষ্টি প্রসাদ সেবা করে আবার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলেন। আর যখনই দক্ষিণ হস্তটা বাড়িয়ে দিলেন সেই গোবিন্দ ঘোষ নিজের কাছ থেকে সেই হরিতকিটা নিয়ে গৌর হরির হস্তে দিলেন। গৌর হরি আমার চিৎকার করে উঠলেন, বলো বলো গোবিন্দ তুমি কোথায় পেলে এই মুখশুদ্ধি হরিতকি? মুখশুদ্ধি হরিতকি আমায় বলো বলো গোবিন্দ তুমি কোথায় পেলে এই হরিতকি? কোথায় পেলে হরিতকি? গোবিন্দ ঘোষ গৌর হরির চরণ ধরে বলছে, গৌর হরি আমি ভাবলাম আগামী দিন কোথায় বিশ্রাম নেব তার ঠিক নেই, তাই একটা সঞ্চয় করে রেখেছিলাম। তুমি জানো না বৈষ্ণবের নিয়ম নয় সঞ্চয় করা, তাই শোনো গোবিন্দ সঞ্চয় অপরাধে আমি তোমাকে দিলাম নির্বাসন। এই সঞ্চয়ের অপরাধে আমি তোমাকে দিলাম নির্বাসন। গৌর হরি বললেন, শোনো শোনো গোবিন্দ তুমি যে অপরাধ করেছো
अपराधीर क्षमा है ना তাই আমি তোমাকে নির্বাসন দিলাম গৌর হরি আমার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাকছে প্রভু প্রভু তাড়াতাড়ি করে কলার ছড়াটা পেড়ে কলাটা ছাড়িয়ে
মদনে দিচ্ছে খাও ভগবান। বিদুর জানতে পারলেন ভগবান এসেছে, ছুটতে ছুটতে এসে এই দৃশ্য দেখে বলতে যাবে পরাশরই। ভগবান বলছে চুপ করো বিদুর, কথা বলো না। যে ভক্ত যেমন ভাবে আমাকে সেবা দেয় আমি তেমন ভাবে সেবা নিই। চুপ করো, বলো না, বলো না তুমি। যখনই ভগবানের সেবা দেওয়া হয়ে গেল, বিদুর বলছে পরাশরই এটা তুমি কি করলে? বলে কেন কেন স্বামী আমি কি করেছি? না, ভগবান তোমার কাছে সেবা করতে চাইলো, তুমি ভগবানকে এমন সেবা দিলে কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার খোসা গুনে নিয়ে ভগবানের বদনে দিলে। তুমি এত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলে। পরাশরই বলছে স্বামী আমি না হয় কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়েই কলার খোসা নিয়ে আমি ভগবানের বদনে দিয়েছি, কিন্তু তুমি কি করেছো? ভগবান এসছে শুনে তুমি বসনটা পড়তেই ভুলে গিয়েছো, তাই তো? আমি ভগবান এসেছে শুনে আমি পাগল হয়ে পাগল পাড়া হয়ে আমি ছুটতে ছুটতে এসেছি। তাই হে ভগবত ভক্তমণ্ডলী, আজকের আমরা যে কজন ভক্ত আছি একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করি, আমরা সেই বৃন্দাবন ভজন করব। নিতাই গৌর হরি বল, হরি বল উলুধ্বনি। আজকের গোবিন্দ ঘোষ আর গৌর হরি চলেছে কেমন করে? মন চল রে বৃন্দাবন ধাম, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে উলুধ্বনি। মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, রাধে গায়েঙ্গে শ্যামা শ্যামা গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে শ্যামা শ্যামা গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে শ্যামা শ্যামা গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে শ্যামা শ্যামা গায়েঙ্গে। নানা নানা তোরি লাগে নাদা, নানা তোরি লাগে নাদা, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, বাকে বিহারি তোডি লাগে নাদাম, নানা তোডি লাগে নাদাম, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে, মন চল রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়ে। বলো রাধে রাধে, রাধে রাধে, মানে টাকা দিয়ে এনেছি তো, ওরা মনে মনে করছে যে আমরা এক লড়াই করবো, মায়েদের বাবাদের করতে দেবো না, শুনবে না মায়ের, একটু বলুন তো। বলো রাধে রাধে, বলো বৃন্দাবন মে, রাধে রাধে, আর অন্য ভাষা বলতে হবে না, আমি বলবো বৃন্দাবন মে, আপনারা বলবেন রাধে রাধে, ঠিক আছে? এদিকের মায়েরা আগে এই দিক থেকে শুরু করি, সবাই মিলে বলুন, বলো রাধে রাধে। আরে একটু ভোল্টেজ বাড়বে কি? করো তালি, কোথায় গেল? যত হাত পা নাড়বেন তত মশা পালাবে।
পালাবে তো বলো রাধে রাধে বৃন্দাবন মে বংশীবট মে তালবন মে গহবন মে আমার দাদা পাগল হয়ে গেছে মায়েদের গান মোটা শুনতে দিচ্ছে না বলুন একসঙ্গে দুটি বাহু তুলে উলুধ্বনি বলো রাধে 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 तोड़ी लगे नाता ना ना तोड़ी लगे नाता सिरा धे राधे गाए चल दे वृंदावन राम सिरा धे राधे गाए मन चल रे वृंदावन राम सिरा धे राधे गाए मन चल रे वृंदावन राम सिरा धे राधे गाए मन चल रे वृंदावन राम सिरा धे राधे गाए हे भक्तमंडली भक्तिमती मायरा जखनी विदुरेरे घरे भगवान सेवा करलें भगवान सेवा करे बड़ तृप्ति हलें तृप्ति हये भगवान चले गेलें आर अहंकार करेछिलें के ब्रह्मा ब्रह्मा की अहंकार करेछिलें एकदिन ब्रह्मा मन मन करछे जे आमी तो सृष्टिकर्ता ब्रह्मा আমি প্রত্যেক দিন 56 কোটি মানুষ সৃষ্টি করি মায়েরা ভালো করে শুনবেন রাধে রাধে যে কজন ভক্ত আছে আমরা ভালো করে একটু শুনবো ব্রহ্মা মনে মনে করছে প্রত্যেক দিন তো আমি 56 কোটি মানুষ সৃষ্টি করি আপনারা বলুন না ব্রহ্মার অহংকার হওয়ার কারণটা কি না মহাদেবের মন্দির আছে কৃষ্ণের মন্দির আছে দুর্গার মন্দির আছে সব দেবদেবীর মন্দির আছে কিন্তু আমার মন্দির কেন নেই আমার মন্দির কেন নেই তাহলে আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা তাহলে আমি প্রত্যেকদিন 56 কোটি মানুষ সৃষ্টি করছি তা সব দেবদেবীর মন্দির আছে আমার মন্দির কেন নেই ভগবানকে জবাব দিতে হবে হে ভগবান আমি দুদিনের জন্য ছুটি চাই আর দুদিনের জন্য আমি যদি ছুটি নিই তাহলে দুদিন 56 কোটি করে মানুষ সৃষ্টি হবে না তখন ভগবান বিপদে পড়ে যাবে তাই ব্রহ্মা এলেন ভগবানের কাছে এসে বলছে শোনো প্রভু আমার একটা নিবেদন আছে বলে নিবেদনটা কি বলে কি নিবেদন জানো যে আমার দুদিনের জন্য ছুটি চাই বলে দুদিনের জন্য ছুটি নিয়ে তুমি কি করবে বলে না আমি ছুটি চাই আমার ছুটি দিতে হবে তা বেশ ভগবান অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরেছেন যে ব্রহ্মার মনে অহংকার হয়েছে তাই ব্রহ্মাকে ছুটি দিয়েছে আর ব্রহ্মা ছুটি নিয়ে যখনই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় কি দেখলেন না ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কি করলেন না হাজার হাজার ব্রহ্মা পাঠিয়ে দিলেন এমন সময় ব্রহ্মা দেখলেন কি না সাদা বসন পরে আছে সাদা দাড়ি সাদা নামের মালা উঠের পিঠে চড়ে সবাই যেন কোথায় চলেছে তখনই ব্রহ্মা দৃশ্যখানা দেখে বলছে প্রথমে যিনি যাচ্ছেন তাকে ডেকে বলছে এই যে একটু দাঁড়াও না আরে দয়া করে একটু দাঁড়াও না বলে কেন বলে একটু দাঁড়াও না বলে আমার সময় নেই পিছনে যে আছে তাকে জিজ্ঞাসা করো আবার তাকে যখন জিজ্ঞাসা করলেন সে বললেন পিছনে যে আসছে তাকে জিজ্ঞাসা করো ব্রহ্মা মনে মনে করছে বড় জ্বালাই পড়লাম তো বেশ একদম শত পিছনে যে আসছে আমি তাকে দাঁড় করাবো তাই শত পিছনে যে আসছে তাকে বললেন এই দাঁড়াও তো একটু দাঁড়াও দয়া করে আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও বলে দুটো প্রশ্ন কি না তোমরা কোথায় যাচ্ছ আর তোমরা কে তখন সেই ব্রহ্মা বললেন শোনো আমরা হলাম ব্রহ্মা বলে কোথায় যাচ্ছ
না এই মাত্র খবর পেলাম ভগবান কৃষ্ণচন্দ্রের কাছ থেকে এক ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই আমরা ওরকম ছুটি নিয়েছিলাম কিন্তু সেই চাকরি আর আমরা ফিরে পাইনি। তাই যদি চাকরিটা ফিরে পাই তাই আমরা চলেছি ভগবানের কাছে। ব্রহ্মা মনে মনে করছে, হায় ভগবান আমি কি সর্বনাশ করলাম, এইমাত্র তো আমি ছুটি নিয়ে এলাম, তা ভগবান কি আমার একেবারের মতো ছুটি দিয়ে দিল। যখনই মাথায় হাত দিয়ে চিন্তা করলেন ভগবান এসে উপস্থিত হলেন। আর ভগবান উপস্থিত হয়ে বললেন, ব্রহ্মা কি হলো, ছুটি নেবে না? না প্রভু, আমার শিক্ষা হয়ে গেছে, আমার আর ছুটির দরকার নেই। আর একজন অহংকার করেছিলেন, কে না? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কি করলেন? ও মায়েরা, যখন স্বর্গের দেবতা আর অসুরদের যখন যুদ্ধ হয় একটু মাথাটা নাড়ুন, মাথাটা একটু নাড়ুন। যখন দেবতাদের আর অসুরদের মধ্যে যুদ্ধ হয়, বারবার দেবতারা হেরে যাচ্ছে, বারবার দেবতারা হেরে যাচ্ছে, কোনো প্রকারই সেই দিনই দেবতারা জিতে গেল। আর জিতে গিয়ে অসুরদেরকে নিধন করলেন, আর অসুরদেরকে নিধন করি দেবরাজ ইন্দ্র আর পবনদেব আর অগ্নিদেব তিনজনে চলেছে বনের মধ্যে। আর বনের মধ্যে হেঁটে যেতে যেতে ইন্দ্রদেব মনে মনে করছে, ইন্দ্রদেব বলছে, জানো জানো বরুণদেব, এই যে পবনদেব, আমি ছিলাম বলে, আমি দেবরাজ ইন্দ্র, আমি ছিলাম বলে তাই অসুরদেরকে আমরা মারতে পেরেছি। অগ্নিদেব বলছে, না দেবরাজ ইন্দ্র, তুমি ছিলে বলে নয়, আমি ছিলাম বলে তাই দেব অসুরদেরকে আমরা মারতে পেরেছি। পবনদেব বলছে, না না হচ্ছে না, আমি পবনদেব ছিলাম বলে তাই অসুরদেরকে মারতে পেরেছি। এমন সময় তিনজনে বলা বলি করতে করতে চলেছি, এমন সময় ভগবান বলছে বেটাদের শিক্ষা দিতে হবে। তাই ভগবান কি করলেন, না বিকট মূর্তি ধারণ করলেন, একটা রাক্ষসের মূর্তি ধারণ করে সেই দেবরাজ ইন্দ্র আর পবনদেব আর অগ্নিদেবের সম্মুখে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে পদ আঁকলে দাঁড়ালেন। ইন্দ্র বলছে, বেটা কে রে তুই, এমনভাবে আমাদের পদটা আটকে দাঁড়ালিন কেন? আরে সরে যা, আমাদেরকে যেতে দে। ভগবান বলছে, আগে আগে আমার পরিচয়টা নাই, আপনারা পরে জানবেন, আপনাদের পরিচয়টা দিন। বলে, এই বেটা আমি দেবরাজ ইন্দ্র। পবনদেব বলছে, এই বেটা আমি পবনদেব। অগ্নিদেব বলছে, এই বেটা আমি অগ্নিদেব। বলে, তা না হয় হলো হলো, আপনাদের আধার কার্ডটা আমি পরে দেখব, আগে বলুন আপনাদের কাজ কি। ইন্দ্রদেব বলছে, কেন আমি বজ্র দিই। পবনদেব বলছে, কেন আমি সব ওই ঝড়েতে উড়িয়ে দিই। অগ্নিদেব বলছে, আমি সব ওই আগুন দিয়ে পুড়িয়ে দিই। বলে, ও এই কাজ তোমাদের তাহলে? বলে, হ্যাঁ। অগ্নিদেব এসছে। বলে, অগ্নিদেব, আগে আপনার নাম অগ্নিদেব? বলে, হ্যাঁ। ভগবান কি করলেন, একটা শুকনো ঘাস তুললেন, শুকনো ঘাস তুলে মাটির মধ্যে রাখলেন, মাটির মধ্যে রেখে বলছে, আগে আপনি যদি অগ্নিদেব হন তাহলে একটু দয়া করে এই ঘাসটাকে পুড়িয়ে দেখান তো দেখি। ও মায়েরা শুনছেন তো, বলছে আপনি যদি অগ্নিদেব হন তাহলে আপনি এই শুকনো ঘাসটা পুড়িয়ে দেখান দেখি। অগ্নিদেব বলছে, বেটা বলে কি, আমি অগ্নিদেব? এই বড় বড় কলকাতায় হচ্ছে কি বড় বড় কলকারখানায় যেসব আগুন লাগে সব তো আমার জন্য, সামান্য ঘাস আমি পোড়াতে পারবো না। তাই অগ্নিদেব কি করলেন, মুখ দিয়ে গল গল করে আগুন বার করতে লাগলেন। আধ ঘন্টা চেষ্টা করলেন, ঘাসটাকে পোড়াতে পারলেন না, পরাজিত
হয়ে ফিরে এলেন দেবরাজ ইন্দ্রের কাছে। পবনদেব এসে বলছে, এই বেটা তুই কে? বলে, আগে আমার পরিচয় আমি পরে দেব, আগে আপনি বলুন কে? বলে, আমি হলাম পবনদেব। বলে, আগে আপনার কাজ কি? বলে, কেন এই যে বড় বড় ঝড় আসছে মায়ের, আপনারা জানেন তো, বুলবুল ঝড় হলো, আমফান হলো, হ্যাঁ, আইলা ঝড় হলো, হ্যাঁ, এই সব ঝড় আমি সৃষ্টি করি, সারা ব্রহ্মাণ্ডে আমি ঝড় দিই, আমার নাম পবনদেব। বলো, তা আপনি যদি পবনদেব হন তাহলে দয়া করে এই ঘাসটা একটু উড়িয়ে দেখান দেখি। তা পবনদেব আধ ঘন্টা ধরে চেষ্টা করলেন, শুকনো ঘাসটাকে উড়াতে পারলেন না। পরাজিত হয়ে ইন্দ্রদেবের কাছে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্রদেব এসে বলছে, এই বেটা তুই কে? কি তোর এত ক্ষমতা? একটা সামান্য ঘাসকে পোড়াতে পারলো না, একটা সামান্য ঘাসকে উড়াতে পারলো না, বল তোর পরিচয়। ভগবান বললেন, শোনো দেবরাজ ইন্দ্র, আমি সেই অনাদির আদি গোবিন্দ, তোমরা যেই বলে বলে আসছো, তোমাদের হতে অসুররা পরাজিত হয়েছে, কিন্তু মায়েরা বিচার করে বলবেন, একটা দশতলা বিল্ডিং, বিল্ডিংয়ের মধ্যে হাজার লিটার জলের ড্রাম রয়েছে, আর সেখান থেকে একটা গিয়েছে রান্নাঘরে, একটা গিয়েছে রান্নাঘরে কল, একটা গিয়েছে বাথরুমে, একটা গিয়েছে ঠাকুর ঘরে, আর আমি যদি ওপর থেকে সুইচটা অফ করে দিই তাহলে জল কি পড়বে? মায়েরা আপনারা বলুন, জল কি পড়বে ওপর থেকে যদি আমি সুইচ অফ করে দিই? ভগবান তেমনি বললেন, শোনো, আমি তোমাদেরকে শক্তি দিয়েছি তাই তোমরা অসুরদেরকে পরাজিত করেছ, আর আমি যদি না তোমাদেরকে শক্তি দিতাম তোমরা কোনো দিনের জন্য পারতে না। তাই শোনো, অহংকার হলো পতনের মূল, অহংকার যে করবে তার মধ্যে কিছু হবে না, নিতাই গৌর হরি। এই মা গো, ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিল, ওহে দুর্যোধন, তুমি ওই পঞ্চ পাণ্ডবকে পাঁচটা গ্রাম দিয়ে ছেড়ে দাও। যখনই কৃষ্ণ এই কথাটি বলেছিল, দুর্যোধন কি বলেছিল? শোনো, এই বল আর বেটা, শোন, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, যুদ্ধ করে সুচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে আমি ততটুকুও ছাড়ব না। ও মায়েরা, ভগবান অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলেন দুর্যোধন, দুর্যোধনকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্যোধন বুঝতে পারেনি। যখনই বললেন ধর বেটাকে ধর, যখনই বেটাকে ধরলেন, কৃষ্ণকে ধরে যখন বাঁধলেন, তখন কি দেখলেন? না, দুর্যোধন দেখে আগে ও কৃষ্ণ, পরে ও কৃষ্ণ, আগে ও কৃষ্ণ, পরে ও কৃষ্ণ, বলে আগে ও কৃষ্ণ, পরে ও কৃষ্ণ, আগে ও কৃষ্ণ, পরে ও কৃষ্ণ, বলে ডায়ে কৃষ্ণ, পায়ে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পরে কৃষ্ণ, বলে ডায়ে কৃষ্ণ, পায়ে কৃষ্ণ, আগে ও কৃষ্ণ, পরে ও কৃষ্ণ, বলে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডায়ে ও কৃষ্ণ, পায়ে ও কৃষ্ণ, আগে ও কৃষ্ণ, পিছে ও কৃষ্ণ, ডায়ে ও কৃষ্ণ, পায়ে ও কৃষ্ণ, বলে আগে ও কৃষ্ণ, পিছে ও কৃষ্ণ, আগে ও কৃষ্ণ, পিছে ও কৃষ্ণ। যখনই আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ দুর্যোধন দেখছে, দুর্যোধন তো ভয়ে ভীত হয়ে গেলেন, বাবা এ কি, এই গোয়ালার বেটার এত ক্ষমতা? ও মায়েরা, যুদ্ধ হয়েছিল কাদের কাদের?
ছিল পাঁচ ভাই আর কৌরব পক্ষে কে ছিল যত বড় বড় বীর কৌরব পক্ষে ছিল কিন্তু তাও কৌরব পক্ষ ধ্বংস হলো কেন না অহংকার ছিল অহংকার ছিল বলে তাই তারা পরাজিত হলো আর পঞ্চ পাণ্ডবের মধ্যে অহংকার ছিল না বলে তাই তারা জয়ী হলে মা তাই গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভু যখন চলে গেলে চিৎকার করে ডাক দিলেন প্রভু জানো প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ যাও আমি সত্য সত্য যদি ভক্ত হয়ে থাকি একদিনের জন্য তোমাকে যদি ডেকে থাকি তাহলে এক প্রক্ষ কালের মধ্যে তোমাকে এই অগ্রদ্বীপ নদীর তীরে ফিরে আসতে হবে 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 পনেরো দিন থাকার জন্য একটা পর্ণকুঠির বানালেন পর্ণকুঠির বানিয়ে তার মধ্যে ভগবানকে ডাকছে ভগবানকে ডাকছে আর বলছে প্রভু একবার এসো গিরি ধারি গোপাল তুমি চির নিরূপ শিরাধার হৃদয়ে প্রেমের তুমি চির নিরূপ শিরাধার হৃদয়ে প্রেম রূপ শ্রীরাম সুদাম সখা
সুদাম সখা গুঠির অপরূপ লীলা তব তোর গিরিধারি গোপুলা অপরূপ লীলা তব তোর যশোদার নয়নে তুমি ননিচু নন্দ দুলালহি আনন্দ বিষয় যশোদার কাছে তুমি চির ননিচু নন্দ দুলাল তুমি আনন্দ কিশো যশোদার কাছে তুমি চির ননিচু নন্দ দুলাল হি আনন্দ কিশো কি নাই সারথি তুমি যাধো সারথি তুমি যাদব অপরূপ লীলা গোপাল ব্রজ গোপুলা অপরূপ লীলা তব তরুণ তামা হারি গোপাল ব্রজ গোপুলা Oh!